নমস্কার খবর সময় বাংলা সকলকে এই মুহূর্তে স্বাগত। এবং এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ির দার্জিলিং মোড়, যে দার্জিলিং মোড় কিন্তু শিলিগুড়ির অত্যন্ত একটি ব্যস্ততম মোড়, সেই মোড়ে কিন্তু এবার চলছে এই মুহূর্তে নাকা চেকিং। পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে নাকা চেকিং। কিছুক্ষণ আগে শিলিগুড়ির ইয়ারিভিউ মোড়ের চিত্র আমরা তুলে ধরছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে পানিটাঙ্কি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে করানো হচ্ছে নাকা চেকিং। এবং সেক্ষেত্রে যে সমস্ত গাড়ি এসে রাস্তা দিয়ে যাচ্ছে, সেই মোড় দিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কিন্তু সমস্ত গাড়ির চালককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করার পর সন্তুষ্টি না পেলেই কিন্তু আটক করা হচ্ছে বিভিন্ন গাড়িকে। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুখানা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবং সেই যারা গাড়ির চালক রয়েছে সেই গাড়ির চালকের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি জিজ্ঞাসাবাদ কিন্তু করা হচ্ছে। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে কিন্তু গাড়ির চালক এবং গাড়ির কিন্তু পরিচয়পত্র দেখে নেওয়া হচ্ছে, অর্থাৎ কী কারণে বাইরে বেরিয়েছে এবং যে কারণে বাইরে বেরিয়েছে সেক্ষেত্রে তা জরুরি পরিষেবার সাথে যুক্ত কিনা সে সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে কিন্তু সরাসরি আমরা লাইভে যুক্ত হয়ে গিয়েছি। এবং এই মুহূর্তে দার্জিলিং মোড়ে পুলিশের পক্ষ থেকে চলছে নাকা চেকিং, পুলিশি নাকা চেকিং। এবং এর আগেও শিলিগুড়ির যে ইয়ারভিউ মোড় রয়েছে সেই ইয়ারভিউ মোড়ের চিত্র আমরা তুলে ধরছিলাম। এবং যে সমস্ত মানুষ অকারণে বাড়ির বাইরে বেরিয়েছে এবং তারপর পুলিশের পক্ষ থেকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করার পর যখন সন্তুষ্টি পাওয়া যাচ্ছে না তাদের উত্তরে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের গাড়িকে আটক করে নেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পেলেন যে দুজন যুবক স্কুটিতে করে যাচ্ছিলেন, তাদের গাড়িকে কিন্তু আটক করা হয় এবং গাড়ির চাবিও কিন্তু নিয়ে নেওয়া হয়। এই মুহূর্তে শিলিগুড়ির দার্জিলিং মোড় রয়েছে এবং সেই দার্জিলিং মোড় থেকে
তুলে ধরছি যেখানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চলছে নাগা চেকিং এবং সেখানে রয়েছে মেট্রোপলিটন পুলিশের সদস্য সহ দার্জিলিং মোড়ে যে সমস্ত ট্রাফিক পুলিশের সদস্য রয়েছে তারা এবং জানিয়ে রাখি যে দেখা যাচ্ছে যে যেখানে লকডাউন ঘোষণা হয়েছে এবং সেখানে বারবার বলা হয়েছে অযথা কারণে বাড়ির বাইরে বেরোতে না এবং এবং শুধুমাত্র জরুরি পরিষেবার সাথে যুক্ত তারাই বাড়ির থেকে বেরোতে পারবে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বহু মানুষ সেই বিধি নিষেধকে লঙ্ঘন করে কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছে পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিন্তু যখন বুঝতে পাচ্ছেন যে সাধারণ মানুষ বিনা কারণে বাড়ির বাইরে বেরিয়েছেন যখন মানুষ সাধারণ মানুষ বিনা কারণে বাড়ির বাইরে বেরিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করার পর যখন তাদের উত্তরে সন্তুষ্টি পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু পুলিশের তাদের গাড়িকে এবং তাদেরকে আটক করছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন ব্যক্তির পরিবারের সাথে কথা বলে নিচ্ছে পুলিশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাত্রী বোঝাই একটি গাড়ি রয়েছে যে গাড়ি কিন্তু দাগাপুরের দিক থেকে ছুটে আসছিল সেই গাড়িকেও কিন্তু আটক করা হয়েছে এবং সেই গাড়ির ভেতরে যাত্রী সমেত কিন্তু যারা রয়েছে যাত্রী রয়েছে পাশাপাশি সমস্ত যে গাড়ির ভেতরে যে যাত্রী রয়েছে পাশাপাশি গাড়ির চালক রয়েছে সেই সকলকে কিন্তু আটক করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে দার্জিলিং মোড়ের মধ্যে এই গাড়িটা আটক রয়েছে এবং সেখানে কিন্তু যারা ব্যাগ রয়েছে এবং একজন পর্যটককেও কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে যে যেহেতু লকডাউন চলছে রাজ্য জুড়ে সেক্ষেত্রে ওনাকেও কিন্তু বলে যাওয়া হচ্ছে যে ফিরে যেতে তবে গাড়িটিকে কিন্তু ছেড়ে দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করার পর অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে কিন্তু যেই নির্দেশিকা জারি করা হয়েছে অর্থাৎ আজ থেকে আগামী দু সপ্তাহের জন্য রাজ্য জুড়ে থাকছে লকডাউন আজ ১৬ মে সকাল ৬টা থেকে ৩০ মে সকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কিন্তু লকডাউন থাকছে এবং সেই লকডাউন কিন্তু থাকছে দু সপ্তাহের জন্য এবং সেই লকডাউনের ক্ষেত্রে কিন্তু রয়েছে বেশ কিছু বিধিনিষেধ যে জরুরি পরিষেবার সাথে যুক্ত তারাই শুধুমাত্র বাড়ির বাইরে বেরোতে পারবেন এবং জরুরি পরিষেবার সাথে যারা যুক্ত নয় তারা কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারবেন না পাশাপাশি বাজার খোলার সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে সেক্ষেত্রে সকাল ৭টা থেকে সকাল ১০টা এবং ব্যাংকের ক্ষেত্রে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে একজন পর্যটক কিন্তু আটকে গিয়েছিলেন এবং সেই মুহূর্তে তিনি কিন্তু ফিরে যাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে সাহায্য করা হলো যে একজন টোটোকে আটকে কিন্তু সেই পর্যটককে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা কিন্তু এখানে এসে পৌঁছেছেন জলপাই দার্জিলিং মোড়ে
আজ শহর শিলিগুড়ির আনাচে কানাচে কিন্তু পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছে এবং কারণ রাজ্যের পক্ষ থেকে যে বিধি নিষেধ বেঁধে দেওয়া হয়েছে সকলবাসীর সকল রাজ্যবাসীর জন্য সেই সমস্ত বিধি নিষেধ যাতে সকলে সুষ্ঠুভাবে পালন করে তার জেরেই কিন্তু পুলিশের পক্ষ থেকেই নাকা চেকিং। তবুও দেখা যাচ্ছে যে বেশ কিছু সাধারণ মানুষ সেই নাকা চেকিং কে পার করে কিন্তু যাওয়ার চেষ্টা করছে এবং তার ফলে কিন্তু পুলিশের তাদেরকে আটক করছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বারবার যেখানে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ এখনও সচেতন নয় এবং দেখা যাচ্ছে যে বারবার সকাল থেকে একটি চিত্র ফুটে উঠেছে যে যেখানে সাধারণ মানুষ বিনা কারণে রাস্তায় বেরোচ্ছেন এবং সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটক করা হচ্ছে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, পরবর্তী সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।